নমস্কার, আমি হোমিওপ্যাথি কনসালট্যান্ট জগন্নাথ রাউত। জেন রাউত হোমিওপ্যাথিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকের আমি আপনাদের জানাবো একজিমা সম্বন্ধে। অনেকটাই ঠান্ডা পড়েছে আমাদের পশ্চিমবঙ্গে, তো খুব বেশি ঠান্ডা পড়েছে বলা যায়। এখন তো মোটামুটি এই সময় দেখা গেছে যে অনেকেই বিভিন্ন ধরনের অ্যালার্জিতে ভুগে থাকেন এবং একজিমাতে ভুগে থাকেন। মূলত দেখা গেছে এই সময়টায় অনেকে ড্রাই একজিমাতে ভুগে থাকেন। তো আজকের আমি আপনাদেরকে একজিমার বিষয়ে বলবো, বিভিন্ন ধরনের একজিমার বিষয়ে বলবো, এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে মূলত বলবো যে আপনার ড্রাই একজিমা হোক কিংবা আপনার ওয়েট একজিমা হোক, অর্থাৎ শুষ্ক হোক অথবা ভেজা বা আর্দ্র একজিমা হোক, সব ক্ষেত্রেই কিন্তু আপনারা এই মেডিসিনগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারবেন। এবং আমি আপনাদের বলবো যে মেডিকেশান নেওয়ার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আমি যেভাবে বলছি, অনেক ক্ষেত্রে কী হয় আপনারা যে মিস্টেকগুলো করেন, আমি বললাম ওষুধের নাম, তারপরে আপনারা নিলেন এবং সেটাকে কীভাবে ব্যবহার করতে হবে তার বিষয়গুলো না জেনে আপনারা শুধুমাত্র ব্যবহার করা শুরু করলেন। আপনারা অনেকেই কমেন্ট করেন, আবার দেখা যায় যে এটা কীভাবে ব্যবহার করবো, আরে আমি তো ভিডিওতে বলেই দিই আপনাদের যে কীভাবে ব্যবহার করতে হবে, তারপরেও কিন্তু আপনাদের অনেক কমেন্ট থাকে। কমেন্ট করুন, তাতে অসুবিধা নেই, তবে যদি আপনি ওখান থেকে উত্তর পেয়ে যান তাহলে অযথা কারণে কমেন্টের কী বা প্রয়োজন থাকে। একজিমার কারণ কি হয়? অ্যাকচুয়ালি একজিমার বিশেষ কোনো কারণ থাকে না, তবে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে জেনেটিক প্রবলেম থেকে একজিমা হতে পারে। হয়তো আপনার পূর্বপুরুষদের কারোর এরকম সমস্যা ছিল, তার থেকে আপনার মধ্যে এসেছে, এমনটা হয়। অনেক ক্ষেত্রে অনেকের অ্যালার্জিক সিচুয়েশান থাকে, সেখান থেকেও একজিমার সিচুয়েশান এসে যায়। এবং অনেকের ক্ষেত্রে কি হয় না, খাদ্যদ্রব্যজনিত সমস্যা থাকে, তার থেকেই একজিমার লক্ষণ প্রকাশ পায়। তো একজিমা মোটামুটি এভাবে চলে আসে। এবারে এই একজিমা কিন্তু দুভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ড্রাই একজিমা আর একটা হচ্ছে ওয়েট একজিমা। ড্রাই একজিমা হলে কীভাবে দেখবেন, যে দেখবেন আপনার যেখানে, আর একজিমার আরেকটা বিশেষ লক্ষণ বলে রাখি আমি, একজিমার লক্ষণ হচ্ছে দেখবেন আপনার চামড়ার উপরে যে জায়গাতে একজিমা হচ্ছে সেখানে বেশ কিছুটা ফুলে উঠেছে, একটা চামড়ার স্মুথনেসটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়ে একটা ফুলে উঠেছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ চুলকানি আছে, এটা একজিমার সবচেয়ে বড় লক্ষণ। এবার এই একজিমার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখবেন যে চুলকালে কি হচ্ছে না, খুব বেশি আঁশ উঠে আসছে, অর্থাৎ খোসা উঠে আসছে, এটা মূলত ড্রাই একজিমা। আর অনেকের ক্ষেত্রে কি হয় না, চুলকানোর পরে খোসা উঠছে এবং খোসার পরেই কিন্তু জল বেরিয়ে আসছে, অর্থাৎ খোসা অল্প উঠছে, খুব বেশি যে খোসা উঠছে এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে আসছে এমনটা, অর্থাৎ জল বা আঠালো বা ধরুন আপনি দেহের রস বেরিয়ে আসছে এমনটা যদি বলি, তো এমনটা দেখা যায়, এগুলোকে বলা হয় ওয়েট একজিমা। প্রথমে আপনাদেরকে বলে রাখি, যদি আপনার এই জাতীয় কোনো একজিমা হয়ে থাকে তাহলে প্রথমত আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা দই বা দই জাতীয় কোনো খাদ্য খাবেন না, বা দই দ্বারা প্রস্তুত কোনো রকম খাদ্য গ্রহণ করবেন না, তার সঙ্গে সঙ্গে দুধ জাতীয় খাদ্য খাবেন না। আপনার যদি কোনো বিশেষ খাদ্যদ্রব্য, যেমন অনেকের থাকে কি যে বেগুন থেকে সমস্যা হচ্ছে, অনেকের থাকে যে কোনো বিশেষ মাংস খাওয়ার ফলে সমস্যা হচ্ছে, চিংড়ি মাছ খাওয়ার ফলে সমস্যা হচ্ছে, এই জাতীয় খাদ্য কিন্তু যতদিন না পর্যন্ত আপনার ওই ডার্মাটাইটিসটা ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু এই সমস্ত খাদ্যগুলোকে এড়িয়ে চলুন। সেটা যে কোনো ধরনের চর্মরোগের ক্ষেত্রে আমি এভাবেই সাজেস্ট করি আপনাদেরকে। সেই কারণে আপনারা এটা মনে রাখবেন যে এই জাতীয় খাদ্য একদমই খাবেন না। এবং আমি এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একজিমার ক্ষেত্রে টক জাতীয় খাদ্য থেকেও কিন্তু একজিমার সমস্যা অনেক সময় হয়ে থাকে। এই জন্যে টক জাতীয় যে কোনো ধরনের খাদ্যকেও এড়িয়ে চলুন কিছুদিনের জন্য, আপনাকে সর্বদা এড়িয়ে চলতে হবে না, কিছুদিনের জন্য, যতদিন না আপনার এই সমস্যাটা সম্পূর্ণভাবে মুক্ত হচ্ছে ততদিন পর্যন্ত এই জাতীয় খাদ্যগুলোকে এড়িয়ে চলুন। এবার আমি সরাসরি চলে আসি যে একজিমার ক্ষেত্রে আপনারা কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন। যদি আপনি দেখেন যে আপনার একজিমার ড্রাই হোক কিংবা ওয়েট হোক, তাতে যদি আপনি মনে করেন যে এটা আপনার একজিমা, অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন যেটা আপনার একজিমা, তাহলে কিন্তু সবচেয়ে ভালো মেডিসিন যেটা সেটা হচ্ছে আর টোয়েন্টি থ্রি, ডক্টর রেকোয়েগের মেডিসিন। এই আর টোয়েন্টি থ্রি যে কোনো ধরনের একজিমা হোক না কেন তাতে দারুণভাবে কাজ করে থাকে। এবং আমি বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি মোটামুটি ঔষধ গ্রহণ করার 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যেই কিন্তু ধীরে ধীরে আপনার যে কোনো ধরনের একজিমা ক্রমশ মিলিয়ে যাবে। প্রথমে দেখবেন যে আপনি আপনার চুলকানি বা এই জাতীয় সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে কমবে, তারপরে ধীরে ধীরে আপনার স্কিনের স্মুথনেসটা ধীরে ধীরে চলে আসবে। এই আর টোয়েন্টি থ্রির মধ্যে যে সমস্ত মেডিসিনগুলো আছে তার মধ্যে আছে অ্যাপিস ম্যালিফিকা। কী করে না, চামড়ার যে একটা মোটা ভাব থাকে, একটা জ্বলন ভাব থাকে, একটা জ্বালা জ্বালা ভাব থাকে, তার সঙ্গে সঙ্গে একটা লালচে ভাব থাকে, এই এই যে সিমটমসগুলো এগুলোকে কমাতে সাহায্য করে। এবং এর সঙ্গে দেওয়া থাকে আর্সেনিক অ্যালবাম। কী করে না, ধীরে ধীরে যে কালো দাগগুলো চলে আসে, যে কোনো ধরনের ডার্মাটাইটিসের ক্ষেত্রে আপনি দেখবেন একটা কালো ভাব চলে আসে কখনো কখনো, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম দারুণভাবে কাজ করে থাকে। এবং এর সঙ্গে দেওয়া আছে রাস্টক্স,
যদি এই ক্ষেত্রে আমি বলে রাখি যে রাষ্ট্রক্ষীর কাজটা কী থাকে, যদি ঠান্ডার সময় কিংবা বর্ষার সময় যদি এই ধরনের সমস্যা দেখা যায় তাহলে কিন্তু রাষ্ট্র দারুণভাবে এই সমস্ত কিছু কাজ করে থাকে। এবং রাষ্ট্রক্ষীর আরেকটা সিমটমস থাকে এই যে লাল ভাব থাকে সেটাও কমিয়ে ফেলে, হালকা চুলকানি ভাবেও রাষ্ট্রক্ষ কমাতে সাহায্য করে। তাহলে এই মেডিসিনটার মধ্যে এই তিনটে মেডিসিনের সংমিশ্রণ আছে যার ফলে এই ধরনের যে কোনো লক্ষণ থাকলে কী করবে না এটা সম্পূর্ণভাবে নির্মূল করতে সাহায্য করবে। তো এখন প্রশ্ন থাকে যে এই মেডিসিনটা আপনারা কীভাবে গ্রহণ করবেন। এই মেডিসিনটা আপনারা 10 ফোঁটা করে দিনে 2 থেকে 3 ব্যবহার করবেন, দেখবেন আপনার কেসটা যত বেশি জটিল হবে অর্থাৎ যত বেশি সমস্যাযুক্ত হবে তত আপনাকে বেশিবার রিপিট করতে হবে অর্থাৎ 3 রিপিট করতে হবে। আর যদি আপনি স্বাভাবিক সমস্যায় ভুগেন তাহলে কিন্তু আপনারা কী করবেন যে আপনারা 2 করে ব্যবহার করবেন, খাওয়ার আগে ব্যবহার করবেন, আধা কাপ জলের সঙ্গে 10 ফোঁটা ফেলে ব্যবহার করবেন। এর সঙ্গে আপনাদেরকে যে মেডিসিনটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে বায়োকম্বিনেশন 20। বায়োকম্বিনেশন 20 অ্যাকচুয়ালি কি, যে কোনো ধরনের চর্মরোগ হোক না কেন, সেটা একজিমা হোক, যে কোনো ধরনের ডার্মাটাইটিস হোক, দাঁত হোক, যে কোনো ধরনের সোরাইসিস হোক, যে কোনো ধরনের চর্মরোগের সমস্যা থাকলে বায়োকম্বিনেশন 20 অবশ্যই ব্যবহার করবেন। আমি যে কোনো ধরনের চর্মরোগের ক্ষেত্রে আপনাদেরকে আগেও বলেছি এবং বায়োকম্বিনেশন 20 আমি স্পেসিফিক একটা ভিডিও রেখেছি সেটা আপনারা দেখে নিতে পারেন যে বায়োকম্বিনেশন 20 কীভাবে কাজ করে থাকে, এর কী লক্ষণ থাকে আপনারা সেটা দেখতেই পারেন। তো বায়োকম্বিনেশন 20 আপনারা অবশ্যই ব্যবহার করবেন। কীভাবে ব্যবহার করবেন, 4 করে বড়ি দিনে 2 খাওয়ার আগেই ব্যবহার করবেন। এবং এক্ষেত্রে বলবো 2 মেডিসিন গ্রহণ করার ক্ষেত্রে আপনারা 30 মিনিটের গ্যাপ রাখবেন, অর্থাৎ R23 থেকে ব্যবহার করার থেকে 30 মিনিট পরে আপনি বায়োকম্বিনেশন 20 ব্যবহার করবেন। 2 মেডিসিনই খাওয়ার আগে খাবেন, অর্থাৎ খাওয়ার 1 ঘন্টা আগে ধরুন আপনি খেয়ে নিলেন R23 এবং তারপরে 8 ঘন্টা পরে আপনি বায়োকম্বিনেশন 20টা ব্যবহার করলেন, তাহলে কী হবে না আপনার সঠিক রেজাল্ট পেতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে বলে রাখি, অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে অনেকের ক্ষেত্রে খুব বেশি রসালো ভাব থাকে এবং তার সঙ্গে সঙ্গে কী হয় না চুলকানি ভাব থাকে। যাদের এরকম সমস্যা থাকে আপনারা এই 2 মেডিসিন ব্যবহার করার সঙ্গে সঙ্গে আপনারা গ্রাফাইটিস পেন্টারকান ব্যবহার করবেন। গ্রাফাইটিস পেন্টারকান এটা স্পেসিফিক্যালি একজিমার একটি মেডিসিন। আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত লক্ষণগুলো থাকে সেখানে যেমন হালকা খোসা ভাব থাকে অর্থাৎ একটা চুল শুষ্ক আঁশের ভাব থাকে, তার সঙ্গে সঙ্গে দেখবেন যে একটা জল ঝরা অর্থাৎ একটু চুলকে দিলেই পর একটা জল বেরিয়ে আসছে এমন সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা গ্রাফাইটিস পেন্টারকান ব্যবহার করলে বেটার রেজাল্ট পাবেন। গ্রাফাইটিস পেন্টারকান কীভাবে ব্যবহার করবেন, 2 করে বড়ি দিনে 2 ব্যবহার করবেন। এভাবে আপনি যদি চালিয়ে যান কন্টিনিউ, এবং এটা কিন্তু আপনারা খাওয়ার আগে অথবা পরে খেতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি আপনারা খাওয়ার পরে ব্যবহার করেন মিনিমাম পক্ষে খাওয়ার 30 মিনিট পরে ব্যবহার করবেন, আর যদি খাওয়ার আগে ব্যবহার করেন সেক্ষেত্রে এই নিয়ম যেহেতু আপনারা অন্য 2 মেডিসিন নিচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো যে এটা খাওয়ার পরেই ব্যবহার করুন, তাতে করে আপনাদের বেশি সুবিধা হবে। এবার আপনাদেরকে বলি যে যাদের হচ্ছে গিয়ে শুষ্কতার ভাব বেশি অর্থাৎ রসালো ভাব কম, যেটা ড্রাই একজিমা বলা হয়, যদি এমনটা থাকে তাহলে কিন্তু আপনারা গ্রাফাইটিস না ব্যবহার করে আপনারা ব্যবহার করবেন পেট্রোলিয়াম 30%। এক্ষেত্রে অন্য 2 মেডিসিন অবশ্যই ব্যবহার করবেন, অর্থাৎ আপনারা অবশ্যই R23 এবং তার সঙ্গে সঙ্গে বায়োকম্বিনেশন 20 ব্যবহার করবেন এবং তার সঙ্গে সঙ্গে পেট্রোলিয়াম 30 ব্যবহার করবেন। পেট্রোলিয়াম 30 আপনারা 2 ফোঁটা করে দিনে 3 ব্যবহার করবেন, তাহলে ধীরে ধীরে কী হবে না আপনার এই শুষ্ক ভাবটা ধীরে ধীরে কেটে যাবে, তার ফলে কী হবে না দ্রুত ডার্মাটাইটিসটা সেরে যাবে অর্থাৎ দ্রুত আপনার ড্রাই একজিমার সমস্যাটা চলে যাবে। এক্ষেত্রে আপনি অবশ্যই মনে রাখবেন যে পেট্রোলিয়ামও আপনারা খাওয়ার আগে অথবা পরেও ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই 30 মিনিটের একটা ডিফারেন্স রাখতে হবে, এবং যেহেতু অন্য মেডিসিনগুলো নিতে হবে তার জন্য আমি আপনাদেরকে একইভাবে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই খাওয়ার পরে অর্থাৎ খাবার 30 মিনিট পরেই ব্যবহার। বাহ্যিকভাবে ব্যবহারের জন্য আমি আপনাদেরকে বলবো যে কোনো মেডিসিন বা কোনো লোশনের প্রয়োজনীয়তা নেই, আপনারা একটা ঘরোয়া উপায় মেনে চলুন, সেটা হচ্ছে গিয়ে কি আপনারা ধরুন 50 গ্রাম নারকেল তেল নিলেন, একদম ভালোভাবে একটা পরিশুদ্ধ নারকেল তেল নেবেন এবং 50 গ্রাম নেবেন, তার সঙ্গে 25 গ্রাম কর্পূর দেবেন এবং ভালো করে মেশাবেন যাতে কর্পূরের দানা দানা না থাকে, বেশ ভালো করে কর্পূরটাকে ওর সঙ্গে মিশিয়ে নেবেন। এরপর ওই তেলটা আপনি রেখে দিন এবং বাহ্যিকভাবে আপনার যে যে জায়গাতে একজিমার প্রবলেম আছে আপনারা ওটা ইউজ করুন, ধীরে ধীরে দেখবেন খুব দ্রুত মানে খুব দ্রুতই আপনি আরাম পাবেন। এবারে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যদি আপনার একজিমার লক্ষণটা একুইট হয়, একুইট কথার অর্থ হচ্ছে গিয়ে যদি তৎক্ষণাৎ হয়ে থাকে তাহলে আপনি কি করবেন না, তাহলে আপনি এই মেডিকেশানটা মোটামুটি 1 মাস মতন চালিয়ে বন্ধ করে দিন, আপনি সম্পূর্ণভাবে সেরে যাবেন। আর যদি আপনার দীর্ঘদিনের হয়, 6 মাসের হয় কিংবা 1 বছর 2 বছর 5 বছরের যদি কারো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা মেডিকেশানটা মিনিমাম 6 মাস মতন কন্টিনিউ করুন। তবে হ্যাঁ, দেখবেন যদি আপনার 6 মাসের হয় তাহলে আপনি সেরে যাচ্ছেন, 2-3 মাস পরেই আপনি স্টপ করে দিতে পারেন এটা। কিন্তু যদি আপনার বেশি হয়, ধরুন আপনি 1 বছর 2 বছর ধরে ভুগছেন, তাহলে 6 মাস 7 মাস মতন কন্টিনিউ করুন,
তাহলে কেবল ধীরে ধীরে আপনার সমস্ত সমস্যাগুলো নির্মূল হয়ে যাবে। আপনার সমস্যা 3 মাস কিংবা 4 মাসে সেরে যাওয়ার পরেও আপনি 1 মাস 1.5 মাস কন্টিনিউ করবেন, তার কারণ 1 মাস 2 মাস কন্টিনিউ করলে পর আপনার ওই জাতীয় সমস্যাটা আর ফিরে আসার সমস্যা থাকবে না। আমাদের একটা বিশ্বাস থাকে বা আমাদের একটা পদ্ধতি থাকে যে যদি আমরা হোমিওপ্যাথি মেডিসিন একটা কন্টিনিউয়াল বেসিসে একটা কোর্স কমপ্লিট করি তাহলে কিন্তু যে জাতীয় সমস্যার জন্য মেডিসিন নেওয়া হচ্ছে সেই জাতীয় সমস্যা কিন্তু পুনরায় রিপিট হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না। তবে এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যাদের জেনেটিক প্রবলেম থাকে তাদের কিন্তু সেরে যাওয়ার পরে অনেক ক্ষেত্রে ঘুরে আসতে পারে, তবে সেক্ষেত্রে আপনারা একটু বেশি দিন মেডিকেশনটা চালিয়ে যান তাহলে হয়তো আপনারা বেশি উপকৃত হবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারলেন। যদি আপনাদের বোঝার সমস্যা হয়, যদি লক্ষণ বেসিসে জিনিসগুলো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে না পারেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব ভিডিওটা রিপিট করে দেখুন, যাতে করে কোন ক্ষেত্রে কোন মেডিসিন ব্যবহার করার প্রয়োজন সেটা আপনি বুঝতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন অন্যদের সঙ্গে এবং ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভবিষ্যতে এই জাতীয় বিভিন্ন ধরনের মেডিসিন সংক্রান্ত, চিকিৎসা সংক্রান্ত, বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয়ে আমি আপনাদেরকে ইনফরমেশন দিতেই থাকবো, যাতে করে আপনারা খুব উপকৃত হবেন তো হবেনই, তার সঙ্গে সঙ্গে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।